আসসালামু আলাইকুম ভাই বোন, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনার দোয়ায়। আজ আপনার আমি দেখাইমু কিলা খুদু পাতা দিয়া খই মাছ স্টিম করিয়া আমি কুক করি। আপনারা দেখছেন আমি দুইটা খই মাছ লইছি আর এখানে আমি একটা পেস্ট বানাইছি। যে পেস্টটা লাগে আমি মাস্টার্ড লইছি, গ্রিন চিলি, মাস্টার্ড অয়েল, করিয়েন্ডার, গার্লিক আর নিয়ম মতো সল্ট দিছি এই পেস্টটার মাঝে। আমি সপো কিনতে মিলে ইংলিশ মাস্টার্ড ওখটা পেস্ট ইউজ করছি। আপনারা চাইলে নর্মাল সরিষা যেটা ওখটা ইউজ করতে পারবা, বাট আমি ইংলিশ মাস্টার্ড ইউজ করছি। আর স্পেশালি আমি একটা মাস্টার্ড অয়েল যেটা ইউজ করি, একটা বাংলাদেশি মাস্টার্ড অয়েল ওখটা ইউজ করি, বিকজ একটা মাস্টার্ড অয়েলটা দিলে খুব ভালো একটা স্মেল আয়। আপনারা যে কোনো মাস্টার্ড অয়েল ইউজ করতে পারবা, আর বাংলাদেশি মাস্টার্ড অয়েলে একটা স্ট্রং স্মেল থাকে যেটা আমি ভালো পাই। এর লাগে আমি বাংলাদেশি সরিষার তেল ইউজ করি। ওখানে আমার মিক্স করাটা ফিনিশ হয়ে গেছে। আমি একটা ক্লিং ফয়েল দি পেপার দি র্যাপিং করিয়া আর কোল্ডও রাখি দিমু 24 আওয়ার লাগে ম্যারিনেট হইতে করি। আপনারা চাইলে রাখতে পারবা, না চাইলে না রাখতে পারবা। আমি কয়েকটা খদু পাতা নিছি, বেশ কয়েকটা খদু পাতা দইয়া লইছি। একটা প্লেটের মধ্যে আপনারা দেখা আমি কয়েকটা খদু পাতা দইয়া লইছি। আপনারা চাইলে খদু পাতা না থাকলে খোলার পাতাও ইউজ করতে পারবা, কিংবা ফুয়েল পেপারও ইউজ করতে পারবা। বাট খদু পাতা দিয়ে আমি করি কারণ খদু পাতাটা ভাতের লগে একসাথে খাওয়া যায়, যে সময় স্টিম হয়ে যায় আর টেস্টটাও ডিফারেন্ট হয়। আমিও আপনারা দেখরা কিলা মাস্টারে রাখছি খদু পাতার মধ্যে রাখিয়া একটারে ফুরাফুরি খাবার করিয়া আর সুতা দিয়ে আমি বান্ধাম। সুতা দিয়ে বান্ধার কারণ হইল, সুতা দিয়ে বান্ধিলে যে মশলাটা মাছও আমি মাখাইছি, এই মশলাটা থেকে আর কোনো সস বাড়াইতো না। এর লাগে আমি সুতা দিয়ে বান্ধাম বালা করিয়া র্যাপিং করিয়া। দুইটা মাছ আমি প্রপারভাবে কদু পাতা দিয়ে ফেঁসাইয়া বান্ধিছি, কোনোভাবে সস যেন বাড়া না যায় খেয়াল রাখা লাগে। এর লাগে আমি প্রপার করিয়া কদু পাতা দিয়ে বান্ধিছি। ওলাও স্টিমও রাখা যায়, বাট আমি কিতা করছি, আমি দুইটা মাছরে একটা ফুয়েল পেপারও আবার র্যাপিং করছি। ফুয়েল পেপারে র্যাপিং করলে কোনো সন্দেহ থাকে না যে আর সসটা বাড়াইব করিয়া। ফুয়েল পেপার না হইলে কদু পাতা দিয়েও ওলা র্যাপিং করিয়া স্টিম করা যাইব, কোনো অসুবিধা নাই। বাট আমি থোড়া এক্সট্রা সিকিউর হইবার লাগিয়া, সসটা না বাড়াইবার লাগি আমি ফুয়েল পেপার দিয়ে ওলা র্যাপ করছি। তাই আর কোনো সস বাড়াইয়া যাইতো নাই, সসটাও ফুয়েল পেপারেও থাকব। ওখানে আমি একটা ডেগো পানি লইছি, আমি ও স্টিমারও ও মাছ টিনতরে রাখমু। আমি আগে পানিরে বয়েল উঠাইছি কুকারও রাখিয়া, ওখানে আমি ও মাছটা, যে মাছটা আমি ফুয়েল পেপার দিয়ে রাখছিলাম ও মাছটা আমি রাখি দিলাম। ওলা রাখিয়া আমি স্টিমও অ্যাটলিস্ট 1 আওয়ার করা লাগে। আমি মাঝে মাঝে দোকান চেক করাম, উল্টাইয়া দিই কত বেল পরে পরে। আপনারও ইয়ে 5-10 মিনিট পরে পরে উল্টাইয়া দিবা ওলা, অ্যাটলিস্ট 1 আওয়ার। বাট একটু বেশি রাখলে আরও বালা হয়, যত বেশি রাখবা অত বালা মাছটা বালা করিয়া উইব। আর মাছের যে খাটা আছে ওটাও নরম হয়ে যায় বেশি স্টিম হইলে। মাছটা উই গেছে, ওখন আমি নামাই নিমু, নামাইয়া একটা প্লেটও লই নিমু। আপনারা দেখলাম আমি একটা প্লেটও লইছি, লইয়া আমি এখন ও সুতাটা কাটি নিমু। সুতা কাটিয়া আমি একটা বাতো প্লেটও লইয়া পরিবেশন করছি। সবসময় সুতা কাটার পরে ও রাইসের উপরে রাখিয়া খুললে মশলাটা ও রাইসের সাথে মিক্স হইব, আর যে একটা সস বাড়াইব সসটাও ও রাইসের উপরে পড়ব। খুব একটা বালা গ্রান বাড়াইছে, আপনারা একবার ট্রাই করে দেখুকা, ইনশাল্লাহ বালা ভাইবা। আর আপনারা যদি বালা পাইন আমার ভিডিওটা, তে আমার ভিডিওটাত লাইক শেয়ার দিবা আর সাবস্ক্রাইব করবা প্লিজ।
Thank you.